আসসালামু আলাইকুম। নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি রান্না করব কাকরোল দিয়ে ইলিশ মাছ। আর এখানে একটা ইলিশ মাছ আমি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এবার চুলায় পাতিল দিয়ে আমি সরষের তেল দিয়ে দিব। এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি আর 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিব। পেঁয়াজটা যখন ভালো করে নরম হয়ে যাবে, এখানে আমি 2 টেবিল চামচ মরিচ পাউডার, 1 চা চামচ ধনিয়া পাউডার আর 1 চা চামচ হলুদ পাউডার দিয়ে দিব। এরপর অল্প কিছু পানি দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। পেঁয়াজটা যখন ভালো করে কষানো হয়ে যাবে, এরপর আমি এখানে মাছগুলো দিয়ে দিব। এরপর মাছগুলো দিয়ে আমি একটু উল্টে দিব আর ডেকে কিছুক্ষণ রান্না করব। এইটু আরও 10 মিনিট রান্নার পর আমি ঢাকনা খুলে এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দিব। লবণ দিয়ে হালকা হাতে একটু উল্টে দিতে হবে। আজকে আমি এখানে মাছের সাথে কাঁকরোল দিয়ে রান্না করার জন্য, আমাদের এখানে ফ্রেশ কাঁকরোল পাওয়া যায় না, আমি এখানে ফ্রোজেন কাঁকরোল নিয়েছি। আমি কাঁকরোলগুলো কেটে এরপর হালকা সিদ্ধ করে নিয়েছি। এখানে সিদ্ধ না করলে এগুলো কাঁকরোলগুলো গন্ধ করে খাওয়া যায় না, এই জন্য সিদ্ধ করতে হয়। এবার মাছটা যখন আরও কিছুক্ষণ কষানোর পর এখানে আমি কাঁকরোলগুলো দিয়ে দিব। আর আপনার চাইলে মাছগুলো তুলে কাঁকরোলগুলো সিদ্ধ করে এরপর মাছগুলো দিতে পারেন। এবার এখানে কাঁকরোলগুলো দিয়ে একটা টমেটো দিয়ে দিব আর কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এখানে জলের জন্য আমি 2 কাপ পানি দিয়ে দিব। এরপর পাতিলে হাতল ধরে একটু নেড়ে দিব। এরপর যখন ভালো করে কাঁকরোলগুলো সিদ্ধ হয়ে যাবে, আঁচলগুলো কমে আসবে, এরপর আমি চুলাটা অফ করে দিব। এই তো সহজে তৈরি হয়ে গেল কাঁকরোল দিয়ে ইলিশ মাছ রান্না। আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সব ভালো থাকবেন।